ও আমাদের জানে সহগীতি সুবহানাল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে জানি দিলেন ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাহুম আযাবুন মুবীন ও আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি দিলাম তোমরা শয়তানের অনুসরণ শয়তানের ইত্তেবা তোমরা করো না ইন্নাহু লাহুম আযাবুন মুবীন শয়তান হলো তোমাদের চিরশত্রু घंटार आवाज आलो शयतान बार घंटा তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ হযরত ডাকে তা শয়তানের শয়তান একটু দেখবে কি রকম রাসূল বলছেন হে শয়তান হে ইবলিস তুমি যেখানেই থাকো এখনি আমার সাহাবাদের কাছে প্রকাশ হয়ে যাও বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান হাজির হয়ে গেলেন उत्तर दें घंटा ও আমার ভাই জানা শুনে গেলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ইবলিস তোর মাথা যে টুপি রাত আর টুপি রয়েছে ওটা কিসের জন্য টুপি বলেছে ইবলিস বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর যখন মানুষ ঝগড়া করে যখন মানুষে করে তখন মানুষে ছাড়া দুনিয়া দান হয় দান দুনিয়া দুনিয়া করে محبت করে ইয়া রাসূলুল্লাহ আমি ইবলিস তাদের মাথায় তাদের কাছে গিয়ে মাথায় টুপি পরে যত টুপিটা সৌন্দর্য হবে মানুষ ততই मानुष मारपीट करे जखन मानुष झगड़ा करे या रसूलुल्लाह या हबीबल्लाह हुजूर आमी इबलिस की करे ओखाने गिये घंटा बजाय जत घंटा बजानो जोर हबे तत मानुष दुनियादार हबे तत मानुष जत घंटा बजानो जोर हबे तत मानुष झगड़ा करबे एमन समय देखते पावा जाय एकटा मानुष आर एकटा मानुषके बोलल एकटा ब्यक्ति आर एकटा ब्यक्तिके बोलल तोर मतो छेले तोर मतो लोक आमार बगलेर तले आसले ता नय एखन एक कथा इबलिस घंटा बाजिएछे बोले तादेर झगड़ाटा आरो बेशी करे लेगे गिएछे इबलिस सर्व अवस्था मानुष के धोखा दे
ও আমার ভাই জনসনিকে দয়া দাজ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন নম্বর বললেন হে ইবলিস শুনে রেখে দে তোর যে কবরে বেল রয়েছে ওই বেলটা কি করেছে ইবলিস বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর শুধু বেল না কবরে দেখুন এই কবরে বেল রয়েছে এতে হাজার হাজার চিত্র রয়েছে রাসূল বললেন হে ইবলিস আ দেখতে পাচ্ছি কারণটা কি ইবলিস বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই যে কবরে যে বেল রয়েছে চিত্র बेईमानी कर রাসূলের হাদিস আমার কাছে যে শয়তানটা রয়েছে সেই শয়তানটা ইসলাম কবুল করেছে ফাসলামা সেই ইসলাম কবুল করে নিয়েছে ও আমার ভাই জানতে গিয়ে দি দয়া দাজ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এই ইবলিস শুনে রেখে দে আমার সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তো অভিমত ইবলিস বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আবু বকর এমন এক ব্যক্তি হুজুর এমন এক মহাত্মা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি কোনো অপরাধ করেনি কোনো পাপ করেনি ইয়া রাসূলুল্লাহ আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি কোনো পাপ করেনি ইবলিস বলেছে ইয়া রাসূলুল্লাহ আবু বকর এমন এক ব্যক্তি এমন এক মহান মানুষ ইসলাম ধর্ম গ্রহণের আগে কোনো পাপ করেনি আর ইসলাম ধর্ম গ্রহণের পরে পাপ করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ইবলিস শুনে রেখে দে আমার খলিফা ওমরের সম্বন্ধে তোর অভিমত কি ওই সময় ইবলিস বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর শুনে রেখে দে আমার খলিফা আমার সাহাবা সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রবিমাত ইবলিস বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখে ফেরেশতারা লজ্জা করে ইয়া রাসূলুল্লাহ আমিও লজ্জায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই না হুজুর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে আমি ইবলিস ওই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখে আমার লজ্জা লাগে আমি যাইনি দয়া নবী রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে এই ইবলিস শুনে রেখে দে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তো অভিমত কি ইবলিস বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার গিয়েছিলাম এত জোরে চড় মেরেছে ইয়া রাসূলুল্লাহ সেই দিন থেকে আমি ইবলিস আর তার ধারে বারে যাই না হুজুর হুজুর একদিন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছে এত জোরে চড় মেরেছে সেই দিন থেকে আমি আর যাই না ও আমার ভাই জানতে গিয়ে দি দয়া নবী রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ও ইবলিস শুনে রেখে দে তোর কত জন বন্ধু রয়েছে ইবলিস বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার 15 জন বন্ধু রয়েছে আর 15 জন শত্রু রয়েছে রাসূল বললেন ইবলিস শুনে রেখে দে ইবলিস তোর এক নম্বর শত্রুর নাম কি ইবলিস বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার এক নম্বর শত্রু হলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এক নম্বর শত্রু রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ মুস্কে হেসে ফিরেছে
সাহাবার বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার আপনাকে এক লক্ষ শত্রু বলেছেন আর আপনি হাসছেন রাসূল বলে ও আমার সাহাবারা ইবলিসের খাতায় যে এক নম্বর শত্রু সে আল্লাহর খাতায় এক নম্বর মুমিন বান্দা ঈমানদার বান্দা ওইখানে আমি রাসূলুল্লাহ হেসে ফেলেছি ইবলিস কাজ হলো সর্ব অবস্থায় মানুষকে ধোঁকা দেওয়া ইবলিস বলে ও রাসূলুল্লাহ আগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে এই ইবলিস শুনে রেখে দে আমার অন্যান্য সাহাবার আগে ওই যখন রাসূল বললেন ইবলিস বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার অন্যান্য সাহাবারা হুজুর তারা কখনো জেতে কখনো আমি জিতে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশেষে সর্বশেষে বললেন এই সেটাই করে কাদের কথা বলেছে আমাদের আমাদের তাহলে ইবলিস মানুষকে কিভাবে ধোঁকা দেয় ও আমার ভাইয়েরা শুনে রেখে দাও ইবনে ঈসা আলাইহিস সালাম তো সালাম তিনি যাচ্ছেন দেখলে যে ইবলিস একটা গাছের গোড়ায় হেলাতে শুয়ে রয়েছে নবী ঈসা আলাইহিস সালাম তো সালাম বললেন এই আল্লাহ আমার এত পুরিত করেছেন এত সাগ্রেত করেছেন এত লোকস্কর করেছেন আমার আমি প্লিজ আমার আর কাজ করতে হয় না সব তারাই করে দেয় কাজ করতে হয় তারাই সব কাজ করতে দেয় কাজ করে দেয় ভাই ইবলিস মোট চারবার কেঁদেছিল ও আমার ভাইয়েরা শুনে দাও ইবলিস মাত্র চারবার কেঁদেছিল যখন ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পিতাড়িত করেছিল তখন ইবলিস কেঁদেছিল ইবলিস যখন আল্লাহ তাআলা ইবলিসকে যখন আল্লাহ তাআলা আরোদ করেছিল তখন ইবলিস কেঁদেছিল নাম্বার 2 হলো নাম্বার 3 হলো ইবলিস যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল তখন ইবলিস কেঁদেছিল আর যখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিল তখন ইবলিস কেঁদেছিল মাত্র ইবলিস চারবার কেঁদেছিল ইবলিস মাত্র চারবার কেঁদেছিল ইবলিস অনুসরণ ইত্তেবা করা যাবে ও আমার ভাইয়েরা শুনে রেখে দাও মহানাল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতি শায়াতিন ইন্নাহু লাকুম আদুউ্বুম মুবীন ও আমার বান্দা বান্দা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের আগে জানিয়ে দিলাম তোমরা ইবলিসের অনুসরণ করো না ইবলিসের অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউ্বুম মুবীন ইবলিস হলো তোমাদের চিরশত্রু ও আমার ভাইয়েরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এমন সময় থেকে দেখা যায় ইবলিস আমরা জানি যে ইবলিস মানুষকে সর্ব অবস্থায় ধোঁকা দেয় ইবলিস সর্ব অবস্থায় মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামে বানায় ও আমার ভাইয়া শুনে রেখে দাও জেনে রেখে দাও বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে পর্যন্ত ধোঁকা দিয়েছিল একদিন বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে এমন সময় হঠাৎ দাঁড়িয়ে রয়েছেন ইবলিস নিজের ভিতরতে বলছেন হে বড় পীর সাহেব আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে আমি আল্লাহ পাক বলছি তোর জীবনে হালাল হারাম বলে কোনো বাদ বিচার নাই তুই সব খেতে পারিস ইবলিস বলছে মেঘের ভিতর থেকে হে বড় পীর সাহেব আব্দুল কাদির তোমার আর হালাল হারাম বলে কিছু নাই সব জায়েজ আর আমি আল্লাহ তোমার ইবাদতে কত খুশি হয়ে গেছি ইবলিস বলেছিলেন ওই সময় তে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন হে ইবলিস হে ইবলিস হে ইবলিস তুই হচ্ছিস ইবলিস না না তুই আমার খোদা না তুই হচ্ছিস ইবলিস ওই সময় ইবলিস বলেছিলেন হে সাহায্য করেছেন আল্লাহ আমাকে হেফাজত করেছে
যদি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যদি বলতেন যে আমার এলমের জন্য বেঁচে গেছি তাহলে কি হতো সমস্ত আমল ধ্বংস হয়ে যেত তাহলে ইবলিস কি হারে মানুষকে ধোঁকা দেয় বুঝতে পেরেছেন ভাই আমরা জানি বাইতুল মুকদ্দাস কে তৈরি করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম জানেন ওই বাইতুল মুকদ্দাস কারা তৈরি করেছিলেন জেনেরা তাই ইবলিস ওই বাইতুল মুকদ্দাসের সাহায্য করেছিল কাজ করেছিল কি করে হয় ইবলিস লেগেছিল বলে বাইতুল মুকদ্দাস আরো এক মাস পিছিয়ে গিয়েছে যদি ইবলিস যদি না লাগতো তাহলে আরো এক মাস আগে বাইতুল মুকদ্দাস তৈরি হয়ে যেত কারণটা হলো কি ইবলিস কাজ করছে আর নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছে জেনেরা ভয়তে নবী সুলাইমান আলাইহিস সালামের ভয়ে জেনেরা কাজ করছে ইবলিস এদিকতে বলতে নেই যা তুই বাড়ি গিয়ে ঘুরে আয় তোর পাথরটাই বই দিচ্ছি যা তোর বিবি কি করছে গিয়ে দেখে এসকে তোর বাপ মা কি করছে দেখে এসকে তোর ছেলে বিলে কি করছে দেখে এসকে এটি পাঠিয়ে দে ইবলিস পাথরটা ওখানে রেখে দে কাজ করি ওইখানে ওলামারা বলেছে যে ইবলিসের অনুসরণ করতে বা কোনো রকম ভাবে করা যাবে না যদি ভালো কাজ করে তাও করা যাবে তার একটা তত্ত্ব দিয়ে ও আমার ভাই জানকে দেন রেখে দেন এটা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার প্রত্যেক দিন তাহাজ্জুদে নামাজ পড়তেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন তাহাজ্জুদে নামাজ পড়তেন ও আমার ভাইয়েরা শুনে রেখে দাও এটা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ ঘুমিয়ে পড়েছে ইবলিস আমির মুআবিয়াকে ঘুমে পাড়িয়ে দিয়েছেন হঠাৎ আমির মুআবিয়া সকাল হয়ে গেছে সকাল হয়ে যাওয়ার পরে দেখতে পারেন যে আজকে আমার তো তাহাজ্জুদে নামাজ পড়া হয়নি ও বাবা জি শুনে রেখে দাও আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না কাঁদে তাহাজ্জুদের নামাজ কাজা হওয়ার কারণে তিনি কি করলেন তারপর দিন আমিরে ঘুমিয়ে হঠাৎ তাহাজ্জুদের সময় চলে এলো সঙ্গে সঙ্গে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকে গেলেন ঘরে ঢুকে যাওয়ার পরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে দিলেন ওই সময় তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ জেগে গেলেন জেগে গিয়ে দেখছেন যে কে আলো আমার ঘরে ডাকতে আমার বিনা অনুমতিতে কে এলো হঠাৎ আমিরে মুআবিয়া দেখছেন যে ইবলিস সঙ্গে সঙ্গে আমিরে মুআবিয়া বলছেন হে ইবলিস তোর কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া তোর কাজ হলো মানুষকে পথভ্রষ্ট করা আর বন্ধুদের কাজ হলো মানুষকে সাহায্য করা হে ইবলিস কেন তুই আমার নামাজে ডেকে দিলি ইবলিস বলেছেন হে আমিরে মুআবিয়া গত রাতে যে তুমি যে তাহাজ্জুদে নামাজ পড়তে পারো যা দুঃখ প্রকাশ করেছো যা কষ্ট পেয়েছো তাই আমি ইবলিস তোমাকে ডেকে দিয়েছি ও আমার ভাইয়েরা ডেকে দাও ওই সময় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হে ইবলিস তোর সারা জীবন তোর কত সারা জীবন তোর কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া মানুষকে জাহান্নামী বানানো আসল ঘটনা তুই বল ইবলিস ওই সময় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চাবুকখানা তুলেছেন হে ইবলিস সত্যি করে বল না তো এই চাবুকের বাড়ি কষিয়ে দেব ওই সময় তাই ইবলিস বলেছিলেন ও আমিরে মুআবিয়া আপনি আমাকে মারবেন না
পারবেন না সঠিক কথাটা বলছি এটাই হলো যে আমি যে মাফিয়া তুমি যে তাহাজ্জুদে নামাজ পড়োনি সারা দিন যা কান্নাকাটি করেছো যা তওবা করেছো সেই দিনে তুমি তাহাজ্জুদে নামাজের বরকত পরিবারে তুমি 50 রাকাত নফল নামাজ পড়ে দিয়েছো আল্লাহ তাআলা তোমার প্রতি এত খুশি হয়ে গেছে এত রাজি হয়ে গেছে তার চাইতে কোটি কোটি লক্ষ লক্ষ সব সালাত তোমার আমল নামায় লিখে দিয়েছে ওইখানে আমি প্লিজ তোমাকে আগে আগে ডেকে দিয়েছি ও তোমার আমল সব ধ্বংস হয়ে যেত ধ্বংস হয়ে যাবে ও আমার ভাই যখন লেগে দিন নবী ঈসা আলাইহিস সালাম দেখলেন একদিন ইবলিস দেখতে পেলেন ইবলিস পাঁচটা গাদা নিয়ে আসছেন পাঁচটা গাদার উপরে পাঁচটা বোঝা রয়েছে নবী ঈসা আলাইহিস সালাম বললেন হে ইবলিস তোর প্রথম গাদার উপরে কি রয়েছে তোর পাঁচটা গাদার উপরে কি রয়েছে ইবলিস বলেছে ও নবী ঈসা শুনে রেখে দাও আমার এই প্রথম গাদার উপরে আমার এই পাঁচটা গাদার উপরে ব্যবসায় মাল রয়েছে আমি এগুলোকে বাজারে বিক্রয় কিভাবে ও আমার ভাইকে দিন প্রথম যে দেশের নেতারা দেশের বাচ্চারা আজ মুসলমানের উপরে সারা মানুষের উপরে আজ অত্যাচার করে চলেছে দেশের বড় লোকদের ধনী ব্যক্তিদের কাছে আমি এটা বিক্রি করব ও আমার ভাইয়া শুনে দাও আজকাল দেখা যায় সমাজে ধনী ব্যক্তিরা অহংকারী হয় ধনী ব্যক্তিরা অহংকারী করে তারা গর্ব করে ফকর করে আমি এটা আলেমদের কাছে বিক্রয় করব ভাই আজকে সমাজে আলেম ধারা তাদের ভিতরে এত পরিমাণ হিংসা রয়েছে আপনি ভাবতে পারবেন মনে করেন ফেরেশতা না আলেম এদের ভিতরে এত পরিমাণ হিংসা রয়েছে আমি মহিলাদের কাছে বিক্রয় করবো
দেখবেন ভাই ভাই যত হিংসা যত চুগুল চুগুল যত কিবত গেল্লা লাগা লাগি সব মহিলারা বেশি ভাগ করে কারণ কি জানেন কারণ হলো এটাই ইবলিস ওদের কাছে হিংসা বিক্রি করেছে কিবত বিক্রি করেছে আর হিংসা বিক্রি করেছে আলেমদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি পাঁচ নম্বর বললেন হে ইবলিস আর পঞ্চম কাতার উপরে কি রয়েছে নবী দোকানদারের উদ্দেশ্য দোকানদারের মাল সঠিক মাল দেওয়া সঠিক ওজন করা নিয়ে নেওয়া এটা ওদের আমানত তারা খেয়ানাত খেয়ানাত ইবলিস তাদের কাছে বিক্রি করবে পঞ্চম গাদার উপরে রয়েছে খিয়ানাত ইবলিস এই খিয়ানাতকে কাদের কাছে বিক্রি করেছে ইবলিস খিয়ানাতকে তাদের কাছে বিক্রি করেছে যারা দোকানদার ব্যবসায়ী তাদের কাছে খিয়ানাত বিক্রি করেছে যারা ব্যবসা করে তাদের উচিত হল সঠিক মাল লোবা সঠিক দবা এটা হচ্ছে তাদের কাছে আমানত তারা কি করেছে খেয়ানত করছে ইবলিস ওদের কাছে খেয়ানত বিক্রি করেছে।